আপনি কি জানেন যারা নিয়মিত মাছ খান তাদের কি হতে পারে নিজেকে সুস্থ রাখুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালো রাখার গোপন রহস্য নিজে কিভাবে সুস্থ থাকবেন আমি আজকে নিয়ে চলে এসেছি নিজে সুস্থ থাকা পার্ট টু পার্ট ওয়ানে আমি অনেক কিছু বলেছি চাইলে কি আপনারা দেখে আসতে পারেন আর আমি আজকে শেয়ার করব পার্ট টুয়ে কিছু কথা এর জন্যে মন দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে বলতে পারে হয়তো উপকার আপনারও একদিন হতে পারে লাইফস্টাইল মেডিসিন হলো এমন একটি স্বাস্থ্যকর গোপন চাবিকাঠি স্বাস্থ্যকর স্ন্যাক্স না খেয়ে আমরা ক্ষতিকর স্ন্যাক্স খাই আমরা জানি যে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাট উভয়ই আমাদের শরীরের জন্য ক্ষতিকর চাইলে আপনারা খাদ্য তালিকা পরিবর্তন করতে পারেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে পারেন যা কার্ডিওভাস্কুলার রোগ দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে পারে দুধ ডিম পনির থেকেও ওমেগা থ্রি পেতে পারি আর আমরা মাছের মধ্যেও পেয়ে থাকি সঠিক নিয়মে ওজন কমানো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অনেক ভিডিও আছে চাইলে আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন আর নিজেকে সুস্থ রাখার পার্ট ওয়ান ভিডিও সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন আপনি কি জানেন যারা নিয়মিত মাছ খান তাদের ক্যান্সারের ঝুঁকি খুবই কম শুধু তাই নয় মস্তিষ্কের জন্য খুব উপকারী যদি চান আপনাদের সন্তানদের মস্তিষ্ক ভালো হোক তাহলে এখন থেকেই শুরু করে দিন মাছ খাওয়া এটি হার্টের জন্য উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বক এবং চুলের জন্য উপকারী ডিপ্রেশনের উপশম হতে পারে হেলদি স্পামের জন্য এক কথাই বলতে গেলে গুণে ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলকে সরিয়ে হৃৎপিণ্ড যে পেশি আছে সেটাকে শক্তিশালী করে তাহলে মাছ খাওয়া কিন্তু অবশ্যই শুরু করে দিন তাই আমি এখানে মাছ রান্না করব এমন ভাবে রান্না করব যাতে শরীর সুস্থ থাকে প্রথমে আমি আলু নেব একটা দুটো পটল নেব সাতটা ঢ্যাঁড়স বা ভেন্ডি নেব দুটো ছোট টমেটো আর নেব পেঁয়াজ তো এইগুলি সব আমি কিন্তু ধুয়ে কেটে রাখব এবারে একটা প্রেসার কুকার নেব এবারে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো কেটে দেব কারণ যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আর আমি দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে সিটি মেরে নেব দুই থেকে তিনটে এইভাবে করে আমি সিটিটা খুলে নেব কারণ জলের নিচে দিয়ে সিটিটা খুলতে হয় আর আমরা গরম করার সঙ্গে সঙ্গে যদি খুলি তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটতে পারে সিটি মারার পর এক মিনিট পরে কিন্তু আমি খুলে নেব সিটিটা না হলে ভেন্ডি বা সবজিগুলো কিন্তু গলে যেতে পারে যাতে না গলে সেই জন্য কিন্তু আমি এক মিনিটের মধ্যে কিন্তু সব আমি সিটিটা খুলে নেব সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধভাবে অথচ গলে যাবে না এরপর একটা কড়া নিয়ে নেব কড়াটা ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে তখন গোটা জিরে ও কালো জিরে দিয়ে দেব যেই গন্ধ বেরোবে তখনই সিটি মারা সবজিগুলো দিয়ে দেব। আমি কিন্তু তেল দিচ্ছি না একদম কিন্তু বিনা তেলে করছি সবজিগুলো মানে খাটা ঘাটা হবে না একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে এটি কিন্তু খেতেও কিন্তু ভীষণ উপকারী দেখছেন তো সবজিগুলো কিন্তু খাটা খাটা হয়ে যায়নি আর এই সবজিটা ভীষণ উপকারী শুধু এইভাবে করে খেতে পারলেই কিন্তু দারুণ হয় এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বেশি তেল দিয়ে নয় কিন্তু একদম আপনারা চাইলে একদম তেল ব্রাশ করে করতে পারেন কিংবা বিনা তেলে ভাজতে পারেন যদি বিনা তেলে ভাজতে পারেন তাহলে ভীষণ উপকারী আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আমি বিনা তেলে মাছ কিভাবে ভাজতে হয় তার ভিডিও দিয়েছি গিয়ে আপনারা দেখে আসতে পারেন আমি এখানে দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমার অনেক ভিডিও আছে বিনা তেলে চিংড়ি মাছ থেকে শুরু করে কাটা সব ধরনের কিন্তু মাছ আমি বিনা তেলে ভেজে রান্না করেছি চাইলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর সেইভাবেই কিন্তু করে খেতে পারেন এই রেসিপিটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরকে পুষ্টিতে ভরিয়ে দেবে অনেকের মাছ খেলে অম্বল হয়ে যায় তারা এইভাবে করে খেতে পারেন দেখবেন দারুণ উপকার পাবেন বিনা তেলে রান্না বলে ভাববেন না যে এটা বাজে খেতে এটা কিন্তু দারুণ হয় একবার বানিয়ে খেলে তবেই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ টেস্টি আমি কতটা বলছি আপনি কতটা বিশ্বাস করছেন তার থেকে বড়ো কথা আপনি যখন নিজে রান্না করবেন তখন কিন্তু আমার এই কথাগুলো আপনার মনে হবে যে হ্যাঁ ঠিকই বলেছে ভিডিওটি দেখে যদি মনে হয় যে এটা ভালো তাহলে লাইক করে দেবেন যদি মনে হয় যে না ভালো লাগেনি তাহলে কিন্তু ডিসলাইক করে দেবেন আর যদি মনে হয় কারোর উপকার হতে পারে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে